হ্যালো বন্ধুরা আমরা ঐক্যশ্রী স্কলারশিপের কথা সবাই শুনেছি তো সেই ঐক্যশ্রী স্কলারশিপের যে জমা দেওয়ার লাস্ট ডেট সেটা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে আগামী দশই ডিসেম্বর সেই নিয়ে একটা নোটিশ বেরিয়েছে এর আগে পনেরোই নভেম্বর লাস্ট ডেট ছিল এবং পরবর্তীকালে সেটা এক মাস বাড়িয়ে পনেরোই ডিসেম্বর করা হয়েছিল তো দশই ডিসেম্বর আবার একটা নোটিশ বেরিয়েছে এবং সেখানে যে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ যে জমা দেওয়ার শেষ ডেট সেটা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে কারণ এখনও অনেক কলেজ আছে যাদের এখনও ভর্তি ভর্তি সম্পূর্ণ হয়নি নিটের কাউন্সিলিং মেডিকেল কলেজ এখনও কাউন্সিলিং চলছে তো সেই দিকে খেয়াল করে আমাদের সরকার ঐক্যশ্রীর যে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট সেটা বৃদ্ধি করেছে এবং সে নিয়েই একটা নোটিশ বেরিয়েছে এবং এখানে বলা হয়েছে কি দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ আন্ডার ঐক্যশ্রী অ্যান্ড অদার স্কিম আর রিভাইজড অ্যান্ড এক্সটেন্ডেড অ্যাজ ফলোস তো এখানে কী কী স্কলারশিপের ডেটটা বৃদ্ধি করা হয়েছে পোস্ট ম্যাট্রিক মেরিট কমভিনস পোস্ট ম্যাট্রিক ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম আর এস ভি এম এই সমস্ত যে চারটে স্কলারশিপ আছে তাদের ডেটগুলো ডেটের জমাদার যে শেষ ডেট সেটা বৃদ্ধি করা হয়েছে এবং সেটা কী হয়েছে ফ্রেশদের জন্য হচ্ছে লাস্ট ডেট পনেরোই জানুয়ারি আর যারা রিনিউয়াল তাদের জন্য একত্রিশে জানুয়ারি ফ্রেশ বলতে কী যে যারা প্রথম এই স্কলারশিপটা ফিলা ফিল আপ করছে এই ঐকশ্রির ফর্মটা প্রথম নতুন ফিল আপ করছে তাদের জন্য হচ্ছে লাস্ট ডেট পনেরোই জানুয়ারি আর দু হাজার একুশ এবং যারা রিনিউয়াল মানে এর আগে করেছে শুধুমাত্র এর এর আগেও পেয়েছে এবং করেছে তারা হচ্ছে রিনিউয়াল এবং তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জানুয়ারি তো আরও তথ্যের জন্য এখানে টোল ফ্রি নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং সেখান থেকে যোগাযোগ করেও আরও অন্যান্য তথ্য জানা যেতে পারে তো এটা তো অত্যন্ত আনন্দের খবর যে হ্যাঁ যে ঐক্যশ্রী যে ফর্ম ফিল আপে জমা দেওয়া লাস্ট ডেট সেটা বৃদ্ধি করেছে তো এইটুকুই বলা ছিল তো তোমরা ভিডিওটি দেখো শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে তাদেরও জানতে সুবিধা হয় যে হ্যাঁ ডেটটা বৃদ্ধি করা হয়েছে এবং তারা প্রস্তুতি নিতে পারে এবং মনে একটা আশ্বাস পেতে পারে তো তোমরা অবশ্যই এটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ধন্যবাদ তোমাদের সবাইকে আর সবচেয়ে বড়ো কথা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ